শরীরের অতিরিক্ত ওজন, মেদ, চর্বি, ভুঁড়ি আমাদের কারোই কাম্য নয়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং ফাস্টফুড খাবার ফলে আমাদের শরীরে চর্বি জমে গিয়ে ভুঁড়ি বের হয়ে যায় এবং ওজন বেড়ে যায়। শরীরে অতিরিক্ত ওজনের ফলে আমরা কোনো কাজ ঠিকমতো করতে পারি না, এমনকি আমাদের পছন্দসই জামাকাপড়ও আমরা পরিধান করতে পারি না। শরীরের অতিরিক্ত মেদ, চর্বি, ভুঁড়ি এবং ওজন থেকে মুক্তি লাভের জন্য আমরা অনেক কিছুই করে থাকি, কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না। আপনি হয়তোবা এমন সমস্যায় ভুগছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। শরীরের অতিরিক্ত মেদ, চর্বি, ভুঁড়ি এবং ওজন কমানোর জন্য আজ আমি আপনাদেরকে 100% কার্যকরী একটি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো। এই ড্রিঙ্কসটি নিয়মিত পান করার ফলে আপনাদের শরীরের মেদ, চর্বি, ভুঁড়ি এবং ওজন মোমের মতো গলে যাবে, আপনারা একদমই স্লিম হয়ে যাবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী জামাকাপড় পরতে পারবেন, যে কোনো কাজ আপনারা খুব ইজিলি করতে পারবেন এবং সব ধরনের রোগ থেকেও কিন্তু খুব সহজে মুক্তি লাভ করতে পারবেন। কারণ শরীরের অতিরিক্ত মেদ, চর্বি এবং ওজন থাকার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের বাসা বাঁধে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন। এ ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শরীরের অতিরিক্ত মেদ, চর্বি, ভুঁড়ি কমানোর জন্য আমি 100% কার্যকরী যেই ড্রিঙ্কসটি তৈরি করব তার জন্য লাগবে কলা। কলা আমাদের শরীরের মেদ, চর্বি, ভুঁড়ি কমানোর জন্য খুবই কার্যকরী ভূমিকা পালন করে। কলার মধ্যে রয়েছে বিশেষ কিছু পুষ্টিগুণ যা আমাদের শরীরের মেদ, চর্বি, ভুঁড়িকে মোমের মতো গলতে সহায়তা করে। আপনারা যদি আমার এই কথাটি বিশ্বাস না করেন, অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে কলা আমাদের শরীরের অতিরিক্ত মেদ, চর্বি, ভুঁড়ি কমাতে কতটা সহায়তা করে তা আপনারা প্রমাণ পেয়ে যাবেন। কলা শুধু আমাদের শরীরের মেদ, চর্বি, ভুঁড়ি কমাতে সহায়তা করে না, কলা দিয়ে আমরা আমাদের ত্বক এবং চুলের যত্ন করতে পারি খুব সহজেই। কলা ব্যবহার করার ফলে আমাদের চুল দ্রুত লম্বা হয়, চুল গভীর থেকে কালো করতে সহায়তা করে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে। আমরা যদি আমাদের ত্বকের যত্নে কলা ব্যবহার করি তাহলে আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সাহায্য করবে কলা। তো আজকে আমি আপনাদেরকে যে ড্রিঙ্কসটি তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটি কলা ব্যবহার করছি। তো ছোট সাইজের একটি কলা নিয়েছি, আপনারা চাইলে এখানে বড় সাইজের একটি কলা ব্যবহার করতে পারেন। প্রথমে আমি কলাটাকে ছিলে নিয়েছি, এখন একটি ছুরির সাহায্যে এই কলাটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। শরীরের অতিরিক্ত মেদ, চর্বি, ভুঁড়ি কমাতে খুবই কার্যকরী একটি ড্রিঙ্কস আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খুবই কার্যকরী, যখন আপনারা এরকম একটি ড্রিঙ্কস তৈরি করে পান করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে এর কার্যকারী কতটা। তো আমি কলাটাকে কেটে নিয়েছি, এখন আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে এই কলাটাকে নিয়ে নিলাম। এই পর্যায়ে আমি নিয়ে নিব কফি। কফি আমাদের শরীরের অতিরিক্ত ওজন, মেদ, চর্বি, ভুঁড়ি মোমের মতো গলাতে সহায়তা করে। এখানে আমি 1 চামচ পরিমাণ কফি দিয়ে দিব। যেহেতু এখানে ছোট সাইজের একটি কলা নিয়েছি সেজন্য আমি 1 চামচ পরিমাণ কফি দিয়েছি। যদি এখানে আপনারা বড় সাইজের একটা কলা দিতে চান সেই ক্ষেত্রে 2 চামচ পরিমাণ কফি ব্যবহার করবেন। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যদি আপনারা বড় সাইজের একটি কলা নেন সেই ক্ষেত্রে আপনারা 2 কাপ পরিমাণ পানি দিবেন। এখন আমি এই উপাদানগুলোকে ব্লেন্ড করে নিলাম। এই উপাদানগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো উপাদানগুলোকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের একটি লেবু। লেবুটাকে কেটে এই লেবুর সম্পূর্ণ রসটুকু আমি এই উপাদানগুলোর সাথে দিয়ে দিব। এখানে যেহেতু আমি ছোট সাইজের একটি লেবু নিয়েছি তাই আমি সম্পূর্ণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা যদি বড় সাইজের লেবু নেন সেই ক্ষেত্রে একটা লেবুর অর্ধেকটার পরিমাণের রস নিয়ে নেবেন। তো আমি খুব ভালোভাবে লেবু থেকে রস এই উপাদানগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবু আমাদের শরীরের অতিরিক্ত ওজন, মেদ, চর্বি, ভুঁড়ি মোমের মতো গলাতে সহায়তা করে। লেবুর মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণের ভিটামিন সি। ভিটামিন সি আমাদের জন্য খুবই কার্যকরী একটি পুষ্টি উপাদান।
তো ছোট্ট একটি লেবুর সম্পূর্ণ রস আমি এই উপাদানের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে লেবুর রস মিশিয়ে নিচ্ছি। তো লেবুর রস আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এই ড্রিঙ্কসটি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো পরিবেশন করার জন্য আমি এই ড্রিঙ্কসটি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর উপর দিয়ে কফি দিয়ে দিলাম, আর সাইড দিয়ে আমি একটা স্লাইস করা লেবু দিয়ে দিলাম। একটু ডেকোরেশন করে নিচ্ছি, যে কোনো জিনিস যদি দেখতে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর যখন এই কফিগুলো হালকা মেল্ট হয়ে যাবে তখন আমি চামচের সাহায্যে কফির সাথে একটু হালকা মিশিয়ে দিব, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল মেদ চর্বি ভুঁড়ি কমানোর জন্য ম্যাজিক ড্রিঙ্কসটি। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রিঙ্কসটি আপনারা কীভাবে আপনাদের শরীরের অতিরিক্ত মেদ চর্বি ভুঁড়ি কমানোর জন্য পান করবেন। এই ড্রিঙ্কসটি আপনারা সকালবেলা খালি পেটে পান করবেন, আপনারা চাইলে এই ড্রিঙ্কসটি ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন। এই ড্রিঙ্কসটি প্রতিদিন সকালবেলা আপনারা খালি পেটে পান করবেন টানা 10 দিন। 10 দিন পান করার পরে 7 দিন বিরতি দিয়ে আবারও 10 দিন পান করবেন, এভাবে টানা 3 মাস পান করবেন। 3 মাস যদি আপনারা এই নিয়ম অনুসারে এই ড্রিঙ্কসটি পান করেন তাহলে আপনাদের শরীরের অতিরিক্ত ওজন, মেদ চর্বি, ভুঁড়ি খুব সহজেই কমে যাবে। এই ড্রিঙ্কসটি পান করার পাশাপাশি আপনাদেরকে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এবং ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। আপনারা যদি অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খান বা ফাস্টফুড খান আর পাশাপাশি যদি এই ড্রিঙ্কসটি পান করেন তাহলে কিন্তু কোনো ফল লাভ করবেন না। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আপনাদের পরিচিত মানুষদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, এবং এ ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।